مولانا محمد بعد الجود والكرم وعلى آله وبارك وسلم صلوا عليه صلاة دائما أبدا في ملك الله إلهي رحم فرما مصطفاك واسطه يا رسول الله كرم كيجي خداك واسطه سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين ذاك لا إله إلا الله محمد رسول الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على آله وأصحابه الكرام أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والحرمة والعزمة بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله ونور وكتاب مبين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين الكريم ونحن على ذلك لا من الشاهدين والشاكرين عن الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد هل دم زبان سلی کالوم هر دم زبان سلی کالوم شفیعانا محمد معزز صاحبین کرام সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শরীক খালিক ও মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন পৃথিবীর বুকে 18,000 মখলুকাতকে প্রেরণ করেছেন এবং এই 18,000 মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুকাত উপাধি প্রদান করেছে মানব জাতিকে তাই আল্লাহ পাকের শুকরিয়া নিবেদিত নির্ধারিত মধুর কণ্ঠে আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ তিনার পরে পরে নবী ও কওম মাকা রাহমাতুল লিল আলামিন রাহাতে রাসিকিন আলিসিল গরিবিন সমস্ত প্রকারের দুঃখীকে বুকে লাগানে ওয়ালা নবী কামলি ওয়ালা জনাবে আকা ও মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নবী মুস্তাফা আল্লাহ পাক জগতের মধ্যে প্রেরণ করেছেন তো হাউজে কাউসারের মালিক করে জগতের মধ্যে প্রেরণ করেছেন তো পবিত্র কোরআন শরীফ প্রমাণ করে দেয় ইন্না আতাইনা কাল কাউসার জোরে বলুন সুবহানাল্লাহ
যে নবী মুস্তাফাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে জগতের মধ্যে প্রেরণ করেছেন, তো রহমতের ভান্ডার করে জগতে প্রেরণ করেছেন। তো পবিত্র কোরআন পাক ঘোষণা করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহান। যে নবী মুস্তাফাকে আল্লাহ পাক জগতের মধ্যে প্রেরণ করেছেন, তো ইলমে গায়েবের সংবাদ দাতা করে জগতের মধ্যে প্রেরণ করেছেন। তো পবিত্র কোরআন ঘোষণা করে, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদারিন। জোরে বলুন সুবহান। বেরাদার ইসলাম, আজ আপনাদের সম্মুখে যতক্ষণ আলোচনা করব, ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের রেফারেন্সে আলোচনা করব। তাই মহাব্বতের সঙ্গে বক্তব্য শুরু করার আগে একবার ঝুমঝুম করে দরুদ শরীফের দাড়ি পেশ করে দিই। আল্লাহুম্মা যে নবী মুস্তাফা সাহেবে দাওলাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর দুনিয়ার মধ্যে জাহেরি হালাতে ছিলেন, তো আমার আপনার জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে খোদার দরবারে কান্না করেছেন সেই নবী মুস্তাফা, আজও পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় সেই সবুজ গুম্বাদে খাজরার নিচে আরাম করছেন, আজও পর্যন্ত উম্মত উম্মতিদের জন্য কান্না করছেন। সেই নবী মুস্তাফার উপরে লাখ কোটি দরুদের ডালি বর্ষিত হোক, বর্ষিত হোক, প্রবাহিত হোক বৃষ্টির ন্যায়। সকলে বলি আল্লাহুম্মা। হয়নি আরো জোরে আল্লাহুম্মা। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে যে কোরআন পাকে 6666 খানা আয়াত দিয়ে জগতের মধ্যে প্রেরণ করেছে, 666 খানা আয়াতের মধ্যে থেকে একটা মূল্যবান আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আল্লাহ পাক কি বলছেন, কত জাআকুম মিনাল্লাহি নূর ইয়া কিতাবুম মুবীন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, আমার জগতের বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ পাক আমার তরফ থেকে তোমাদের নিকটে পৌঁছে গিয়েছেন একখানা নূর এবং একখানা কিতাব। বেরাদার ইসলাম, এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের মানে অনেকেই করে থাকে যে কত জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবীন। নূর বলতে কিতাবকে বোঝানো হয়েছে আর কিতাব বলতে নূরকে বোঝানো হয়েছে। না না বেরাদার ইসলাম, ভুল ব্যাখ্যা হলো। আপনি উদাহরণ দিকে লক্ষ্য করুন, উদাহরণটা শুনুন। বাংলা ব্যাকরণে এবং যেখানে বসানো হয়, বাংলা ব্যাকরণে এবং যেখানে তার আগে যা হয় পরে তা হয় না, পরে যা হয় আগে না। সেই রকম ইংরেজি ভাষাতে যদি আপনি এন্ড ব্যবহার করেন, এন্ডের আগে যা হবে পরে তা হবে না, পরে যা হবে আগে তা হবে না। সেই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ব্যাকরণে ওয়াও যেখানে বসানো হবে, ওয়াও যেখানে বসানো হবে, ওয়াও এর আগে যা হবে পরে তা হবে না, পরে যা হবে আগে তা হবে না। তো আল্লাহ পাক বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন। আমরা নূর বলতে কাকে বুঝব আর কিতাব বলতে কাকে বুঝব? বেরাদার ইসলাম, আল্লাহ পাক বলছেন, আমার তরফ থেকে তোমাদের নিকটে পৌঁছে গিয়েছে একখানা নূর এবং একখানা কিতাব। নূর বলতে আমরা নবী মুস্তাফার নূরকে বুঝবো আর কিতাব বলতে পবিত্র কোরআন শরীফকে বুঝবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, বিশ্বের মাটিতে অনেক ধরনের মানুষ রয়েছে যারা আমার নবীকে মাটি প্রমাণ করতে চায়। অনেকে বলে আমার নবী মাটির তৈরি, নাউজুবিল্লাহ। তা নয়, আমারও আপনার নবী দো জাহানের বাদশাহ, রহমতুল লিল আলামিন, রহমত ভান্ডার। নবী মুস্তাফা মাটির তৈরি নয়, আমার নবী হলেন নূরের তৈরি। আপনি বলবেন, মাওলানা সাহেব মুখে বললে মানবো না, দলিল দিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, দলিল লোড করুন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর,
আল্লাহ পাক বলছেন তোমাদের নিকটে আমার তরফ থেকে পৌঁছে গিয়েছে একখানা নূর। মুফাসসিরে কেরামগণ বলেন, ওলামায়ে কেরামগণ বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে নূর বলতে আমরা কাকে বুঝবো। তাফসীর খুলে দেখুন, তাফসীরের মধ্যে লেখা আছে নূর বলতে আমরা দো জাহানের বাদশাহ, দো জানা জাহানের মালিক ও মুহতার, দয়ার নবীর মুস্তাফার নূরকে বুঝবো। জেনে বলুন সুবহান। বিরাদার ইসলাম, জমিন ও আসমানের মধ্যে কোটি কোটি ফেরেশতার মধ্যে আল্লাহ পাক চারজন ফেরেশতাকে বড় প্রাধান্য দিয়েছেন। সেই চারজন ফেরেশতাকে এক নম্বর হযরতে জিব্রাইল আলাইহিস সালাম, দুই নম্বর হযরতে মিকাইল আলাইহিস সালাম, তিন নম্বর হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, চার নম্বর হযরতে ইজরাইল আলাইহিস সালাম। বিরাদার ইসলাম, এই চারজন ব্যক্তির মধ্যে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছেন জিব্রাইল ফারিস্তাকে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের যখন নবীর দরবারে আসতেন তখন বেশিরভাগ সময় নবী মুস্তাফার দরবারে আসার আগে দাহিয়া কালবি নামক সাহাবীর চেহারা রূপ ধারণ করে নবীর দরবারে আসতেন। জোরে বলুন সুবহান। তো বিরাদার ইসলাম, দাহিয়া কালবি নামক সাহাবীর চেহারা রূপ ধারণ করে নবীর দরবারে আসতেন। একদিন এমন তো সময় এমন তো অবস্থায় আবির সম্মুখে বসে জিব্রাইল ফারিস্তা কথোপকথন চলছে, নবীর সম্মুখে কথাবার্তা চলছে, কথোপকথন চলছে, আর সেই সময় নবীজির কন্যা মা ফাতেমাতুজ জোহরা ছোট্ট মেয়ে জিজ্ঞাসা করছে, আব্বা জান, আব্বা হুজুর, এ মেহমানটা কোথা থেকে এসেছে? এ মেহমানটাকে নবী আমার বলছেন, মা ফাতেমাতুজ জোহরা, এ আল্লাহ পাকের একজন ফারিস্তা, জিব্রাইল ফারিস্তা, আমি নবী যাকে ভাই ভাই বলে সম্মান করি। জোরে বলুন সুবহান। নবী মুস্তাফা মা ফাতেমাতুজ জোহরার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। আল্লাহ নবী দরবারের বাদশা রহমাতুল লিল আলামিন বলছে, মা ফাতেমা, যদি কখনো কোনো সময় তোমার সঙ্গে জিব্রাইল ফারিস্তার দেখা হয় আমি ভাই ভাই বলে সম্মান করি রে মা। হে মা ফাতেমা, যদি কখনো কোনো সময় তোমার সঙ্গে সাক্ষাৎ হয়, তোমার সঙ্গে দেখা হয়, তুমি ছোট চাচা বলে সম্মান করিও। কি বলেন? ছোট চাচা বলে সম্মান করিও। আল্লাহর নবীর সম্মুখে জিব্রাইল আলাইহিস সালাম বসে আছেন। জিব্রাইল আলাইহিস সালামের শুনে মনটা খারাপ হয়ে গেল, মনটা দুর্বল হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী, নূর নবী জিজ্ঞাসা করছে, জিব্রাইল, তোমারটা কেন খারাপ হয়ে গেল, মনটা কেন দুর্বল হয়ে গেল? জিব্রাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি আপনার কন্যা ফাতেমাতুজ জোহরাকে যদি ছোট চাচা না বলেন, যদি বড় চাচা বলতে বলতেন, তো আমি জিব্রাইল মহা খুশি হয়ে যেতাম। জোরে বলুন সুবহান। নবী মুস্তাফা বলছে, জিব্রাইল, তুমি যে বড় চাচা হওয়ার শখ করছো, তুমি আমার থেকে জ্ঞানে গুণে বড় না বয়সে বড়? জিব্রাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আমি আপনার থেকে কখনো জ্ঞানে গুণে বড় নয়, কিন্তু মনে হয় যেন আপনার থেকে বয়সে বড় হব, কিন্তু মনে হয় আপনার থেকে বয়সে বড় হব। নবী মুস্তাফা বলছে, জিব্রাইল, থামো থামো, সেই আরশের উপরে, আরশে মুআল্লার উপরে একটা কি নূর তুমি দেখতে পেতে না? ঝিকিমিকি করতো একটা তারা কি দেখতে পেতে না? জিব্রাইল আলাইহিস সালামের মনে পড়ে গেছে, ইয়া হাবিবাল্লাহ, হা হা, একটা নক্ষত্র আমি দেখতাম, একটা নূরের মতো ঝিকিমিকি করতাম, সেই তারাটা দেখার পরে একবার দেখার পরে পরে দ্বিতীয় দিন আর দেখতে পেতাম না, তৃতীয় দিন দেখতে পেতাম না, এমন করে একবার দেখার পরে পরে দশ দিন পার হয়ে যেত আমি জিব্রাইল দেখতে পেতাম না, এমন করে কুড়ি দিন পার হয়ে যেত আমি জিব্রাইল দেখতে পেতাম না। ওই নক্ষত্রটাকে, ওই তারাকে একবার দেখার পরে পরে এমন করে এক বছর পার হয়ে যেত আমি জিব্রাইল দেখতে পেতাম না, দুই বছর পার হয়ে যেত আমি জিব্রাইল দেখতে পেতাম না, এমন করে পাঁচ বছর পার হয়ে যেত আমি জিব্রাইল দেখতে পেতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই নক্ষত্রটাকে একবার দেখার পরে পরে 10 বছর পার হয়ে যেত, আমি জিব্রাইল দেখতে পেতাম না। 20 বছর পার হয়ে যেত, আমি জিব্রাইল দেখতে পেতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন করে 50 বছর পার হয়ে যেত, আমি জিব্রাইল দেখতে পেতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার ওই ঝিকিমিকি নূরটাকে দেখার পরে পরে, তারাটাকে একবার দেখার পরে পরে 60 বছর পার হয়ে যেত, আমি জিব্রাইল দেখতে পেতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70,000 বছর পরে পরে একবার করে উদিত হতো, আমি জিব্রাইল 70,000 বছর পরে পরে একবার করে দেখতাম। জোরে বলুন সুবহান। 70,000 বছর পরে পরে একবার উদিত হতো, আমি জিব্রাইল দেখতাম। নবী আমার জিজ্ঞাসা করছে, জিব্রাইল ফারিস্তা, এ আল্লাহ পাকের মালাইকা, বলে বলে ওই তারাটাকে, ওই নক্ষত্রটাকে তুমি কত শতবার দেখেছো, কত হাজারবার দেখেছো? জিব্রাইল ফারিস্তা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই তারাটা 70,000 বছর পরে পরে একবার উদিত হতো, আমি জিব্রাইল আমার জীবনে 72,000 বার দেখেছি। জোরে বলুন সুবহান। বিরাদার ইসলাম, সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা বলতে লাগলেন, হে জিব্রাইল, ওই নক্ষত্রটা, ওই নূরটা অন্য কেউ ছিল না, আমি নবী মুস্তাফার নূর ছিল। জোরে বলুন সুবহান। আরো জোরে বলুন সুবহান। এখান থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম, আমারও আপনার নবী দোজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন হলেন নূরের নবী। জোরে বলুন সুবহান। আমার আপনার নবী নূর, এটা আয়েশা সিদ্দিকা প্রমাণ করছে। আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন, হে জগৎবাসী তোমরা শোনো শোনো, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা আসরের নামাজ পড়ে আয়েশা সিদ্দিকা ঘরের দরওয়াজার বাইরে বসে আছেন। আমার নবী মুস্তাফা এই রাস্তা ধরে হাঁটতে 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 মসজিদ নববী শরীফের মধ্যে যাবেন, নামাজ পড়তে যাবেন। আমি আমার নবীকে ডাকবো, আমার মনের মধ্যে দুটো জমানো কথা আছে, আমি নবী মুস্তাফাকে বলবো, আমি আমার বিশ্ব নবীকে বলবো। আয়েশা সিদ্দিকা বসে আছেন, আসমানের দিকে তাকিয়ে দেখছেন, সূর্যটা লাল হয়ে গেছে, নবী মুস্তাফা আসছেন না। সূর্যটা লাল হয়ে আমার আপনার নবী আসছেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করেছেন, বিশ্ব নবী আমার পা পা করে মসজিদে নববী শরীফের দিকে রওনা দিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে হাত দুটো জড়ো করে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীর চেহারাটা ঘুরিয়ে দেখে মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়েছে। নবী আমার বলেন, আয়েশা বলো বলো, কি মনে করে আমাকে ডাক দাও? মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে দুটো জমানো কথা রয়েছে, দুটো কথা রয়েছে, আজ আপনার কাছে পেশ করতে চাই। নবী মুস্তাফা বলছেন, আয়েশা আজকে আর বলো না, মাগরিবের টাইম হয়ে গিয়েছে, আয়েশা তুমি বাড়ির যাও, আজকে নয় কালকে বলবে। আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশিক্ষণ টাইম নেব না, বেশি কিছু কথা বলবো না, আসেন না ইয়া রাসূলুল্লাহ। নবী মুস্তাফা আমার পা পা করে আয়েশা সিদ্দিকার কাছে গেলেন। যাওয়ার পরে পরে বলছেন, এ আয়েশা বলো বলো, কি কথা বলবেন? মা আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা দুটো বড় গোপন কথা, এমন ফাঁকা জায়গায় বলা যাবে না, এমন ফাঁকা জায়গায় আমি আয়েশা সিদ্দিকা বলতে পারবো না। দয়ার নবী মুস্তাফা বলছেন, আয়েশা মাগরিবের ওয়াক্ত চলে এসেছে, মাগরিবের টাইম হয়ে গিয়েছে, আয়েশা তুমি আর আজকের নিরিবিলি রেখো না, আজ এইখানেই বলে দাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার দুটো হাতটাকে ধরে আদর করে টানতে 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 আয়েশা সিদ্দিকা নিজের ঘরের মধ্যে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহান। আয়েশা সিদ্দিকা নিজের ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে পরে আয়েশা সিদ্দিকা জানালা দরজাটাকে বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে পরে
আদিকার সামনে নবী আমার দাঁড়িয়ে আছেন। আয়েশা সিদ্দিকা ধীরে ধীরে আস্তে আস্তে বুকের কাপড়খানা সরাতে লেগেছে। বিশ্বনবী আমার বলেন, আয়েশা মাগরিবের টাইমে নামাজের ওয়াক্তের সময় তুমি তোমার বুকের কাপড় সরাও। কি মনে করে আয়েশা? আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেদাকা বি উম্মি, আমার আব্বা জান, আম্মি জান, আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা, আজ আপনার আপনাকে কোনো প্রেম নিবেদন আমি আয়েশা দেব না, কোনো ভালোবাসা আমি আয়েশা করব না, কোনো সেবা ইয়া রাসূলুল্লাহ আজ আপনাকে করব না, আমি আমার পরনের পোশাকখানা একবার খুলে আপনাকে দেখাতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরনে একটাই মাত্র কাপড়, এ কাপড়টা এমন ভাবে ছিঁড়ে গেছে গে বাড়ির দরওয়াজার বাইরে পা রাখতে পারি না, ইবাদতে দাঁড়াতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কাপড়ের যদি ব্যবস্থা করে দেন আর আমি আয়েশা সিদ্দিকার বড় ভালো হয়। আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরনেতে একটাই মাত্র কাপড়, এই কাপড়টা পরে আর নামাজে দাঁড়াতে পারছি না, আর এবাদতে দাঁড়াতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, একটা যদি কাপড়ের ব্যবস্থা করে দেন তাহলে বড়ই খুশি হতাম, আমি আয়েশার খুবই ভালো হতো। নবী মুস্তাফা বলছে, আয়েশা তুমি এমন টাইমে বলছো, তোমার কাপড়টা এমন ফালা ফালা ভাবে ছিঁড়ে গেছে, আমি নবী আমাকে আগে বললে না, আমার গুনাহগার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে আয়েশা তোমার কথা ভুলে গিয়েছিলাম, তোমার কথা ভুলে গিয়েছিলাম, আমার গুনাহগার উম্মত উম্মতিদের কথা ভাবতে ভাবতে আয়েশা এই কাপড়টা ওই মদিনার সারি সারি খেজুর গাছ দেখতে পাও, খেজুর গাছের পাতা ছিঁড়ে নিয়েছে, তুমি তোমার পরনের কাপড়টা সেলাই করে আর দুই একদিন চালিয়ে নাও, আমি নবী মুস্তাফা তোমাকে কাপড়ের ব্যবস্থা করে দেব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাউমাউ হাউমাউ করে কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর আগে আমি মদিনার সারি সারি খেজুরের পাতা ছিঁড়ে নিয়ে এসেছিলাম, খেজুরের পাতা ছিঁড়ে নিয়ে আসার পরে পরে যখন আমি বাড়ির মধ্যে নিয়ে আসলাম, ঘরের দরওয়াজা জানালাটা বন্ধ করতে হয়, আমি কাপড়খানা নামাতে হয়, আমি ঘরের অন্ধ, আমি আয়েশার কাপড়খানা আর সেলাই করা হয় না। নবী মুস্তাফা বলছেন, আয়েশা তোমার কি বুদ্ধি নাই? বাড়ির মধ্যে একটা প্রদীপ কি জ্বালাতে পারো না? একটা বাতি কি জ্বালাতে পারো না? মা আয়েশা সিদ্দিকা আরো কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেদাকা বি উম্মি, আমার আব্বা জান, আম্মি জান, আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে প্রদীপ জ্বালানোর মতো তেল টুকু না। নবী মুস্তাফা বলছেন, আয়েশা তুমি অন্ধকারে জীবন কাটাচ্ছ, আমি নবী আমাকে একবার বললে না, এতদিন পরে কেন বলছো? মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে প্রদীপ জ্বালানোর মতো, বাতি জ্বালানোর মতো তেলটুকু নাই ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী মুস্তাফা বলেন, আয়েশা দাও দাও, একটা তেলের জায়গা দাও, আমি মদিনার বাজার থেকে কারোর কাছ থেকে আমি তেল নিয়ে আসছি। নবী আমার তেলের জায়গাটা নিয়েছেন, পা বাড়িয়ে দিয়েছেন, পিছন থেকে আয়েশা সিদ্দিকা জুব্বা মোবারকটা টেনে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার কারোর কাছে আপনি তেল ধার করতে যাবেন না, মদিনার কারোর কাছে আপনি তেল চাইতে যাবেন না, আপনাকে কেউ উঁচু নিচু কথা বলে দিবেন, বড় ছোট কথা বলে দিবেন, আমি আয়েশা সিদ্দিকা আপনাকে কারোর কাছে ঋণী হতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার কারোর কাছে আপনার তেল ধার করার কোনো প্রয়োজন নাই। জোরে বলুন সুবহান। নবী আমার বলছেন, আয়েশা আমি যদি তেল না নিয়ে আসি
তুমি তোমার ছেঁড়া কাপড়খানা সেলাই করবে কি করে? আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আল্লাহ পাক আপনাকে নূর দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আপনাকে নূরের নবী করে জগতের মধ্যে প্রেরণ করেছেন। আমি আয়েশার ঘর দরওয়াজা জানালাটা বন্ধ রয়েছে, আপনি ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, ঘরের মধ্যে তশরিফ নিয়ে আছেন, আপনার চেহারার নূরানি আলোতে আমার আয়েশা সিদ্দিকার অন্ধকার ঘরখানা নূরের আলোয় আলোকিত হয়ে রয়েছে। সেরে বলুন সুবহান। মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছুক্ষণ তশরিফ নিয়ে রাখেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন। মা আয়েশা দৌড়ে দৌড়ে মদিনার সারি সারি খেজুর গাছ থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বাড়ির মধ্যে উপস্থিত হলেন। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছুক্ষণ তশরিফ নিয়ে রাখেন, আমি আয়েশা আপনার নূরানি চেহারার আলোতে আমার কাপড়খানা সেলাই হয়ে যাবে। বিরাদার ইসলাম, আয়েশা সিদ্দিকা কি বললেন? আমার আপনার নবী হলেন নূরের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে শরীক করুন, বক্তব্য এগিয়ে নিয়ে যাব। আল্লাহুম্মা আমারও আপনার নবী হলেন নূরের নবী। বেরাদার ইসলাম, অনেকেই ভাবে আমারও আপনার নবী হলেন আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ। উত্তর দিবেন, হ্যাঁ উত্তর দিবেন, তাহলে আমার বলতে খুব সুবিধা হবে। আমারও আপনার নবী আমাদের মতো কি মানুষ ছিলেন? আমাদের মতো মানুষ ছিলেন না? আমারও আপনার নবী দো জাহানের বাদশাহ রহমতুল লিল আলামিন আমাদের মতো মানুষ ছিলেন না? বেরাদার ইসলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নূরকে তৈরি করার পরে পরে আরশে মুআল্লার উপরে রেখে দিয়েছিলেন। আরশে মুআল্লাতের উপরে রাখার পরে পরে আরশে আজিম বলতে লাগলেন যে আল্লাহ, আমি কি এই নূরকে দর্শন করতে পারবো না? এই এত ঝিকিমিকি করছে, এত উজ্জ্বলময় নক্ষত্র, এত উজ্জ্বল, এটা কি? আল্লাহ পাক বলছেন, আমি যার ওসিলায় আরশ তোমাকে সৃষ্টি করেছি, এ আরশ শুনে নাও জেনে নাও, এই নূরের ওসিলা করে আমি জান্নাত সৃষ্টি করেছি, এই নূরের ওসিলা করে জাহান্নামকে সৃষ্টি করেছি, এই নূরের ওসিলা করে জগৎকে সৃষ্টি করেছি, এই নূরের ওসিলা করে জাতকে সৃষ্টি করেছি, এই নূরের ওসিলা করে সারা পৃথিবীকে সৃষ্টি করেছি। সেই নূর আমারও আপনার নবীর নূর, আমার আপনার নবী আমাদের মতো মানুষ নয়। বেরাদার ইসলাম, আপনি প্রশ্ন করবেন, নবী তো মানুষ ছিলেন? হ্যাঁ হ্যাঁ, নবী বাশার ছিলেন। বেরাদার ইসলাম, নবী বাশার ছিলেন, তাই তো নবী আমার পান করতেন, তাই তো নবী আমার খেতেন, তাই তো নবী আমার চলতেন, তাই তো নবী আমার বসতেন। বেরাদার ইসলাম, জগতের মধ্যে আমাদের মতো মানুষ। আজ আমার কাছ থেকে উত্তরটা শুনে নিন, আজ আমার কাছ থেকে যুক্তিটা শুনে নিন। বেরাদার ইসলাম, নবী আমাদের মতো মানুষ নয়। দলিল নিয়ে যান ইসলাম, আপনি এখান থেকে ধরেন আপনাদের সন্তোষপুর শিয়ালদা যাওয়ার জন্য টিকিট কাটলেন, শিয়ালদা যাওয়ার জন্য টিকিট কাটলেন। জগতের মানুষ দুই কোয়ালিটি হয়, জগতের মানুষ দুই কোয়ালিটি হয়, এক খানে ওয়ালা ইয়াদ রাখলে ওয়ালা, আর দুই খানে ওয়ালা ভুললে ওয়ালা। যারা খেয়ে স্মরণ রাখে তারা হয় ওয়াফাদার, আর যারা খেয়ে ভুলে যায় তাদেরকে বলা হয় গাদ্দার। বেরাদার ইসলাম, টিকিট কাটলেন, টিকিট কাটার পরে কি ট্রেনে ওঠার পরে আপনি সিট পাবেন কি কনফার্ম?
সিট পাবেন কনফার্ম, সিট পাবেন না। এক ভাই জিজ্ঞাসা করছে যে ভাইজান আমি দিয়ে টিকিট কাটলাম, ট্রেনের মধ্যে উঠলাম, আমরা লাইন দিয়ে কাটার পরেও সিট পেলাম না, কিন্তু দুইজন মানুষ বিনা টিকিটের সামনে তাদের জন্য সিট অপেক্ষা করছে, কি ব্যাপার? তাদের জন্য সিট অপেক্ষা করছে। তারা দুজন কারা? এক নম্বর ড্রাইভার আর দুই নম্বর গার্ড। ড্রাইভার আর গার্ড ওদের জন্য সিট অপেক্ষা করছে। জলজাহাজে আপনি সফর করুন, জলজাহাজে সফর করবেন, নিচে টিকিট কাটার পরে পরে স্টেপ বাই সিট বাই সিট বসে গেলেন, আর দুইজন ব্যক্তি উপরে কাঁচের ঘরে বসে যায়। দুইজন উপরের ঘরে কাঁচের ঘরে বসেন, পাশ থেকে একজন মুরব্বী মানুষ জিজ্ঞাসা করছে, ভাইজান আমরা টিকিট কেটে নিচেতে বসছি, আর ওরা এমন কি মানুষ যে টিকিট না কেটে উপরে আবার কাঁচের ঘরে বসতেন? আমি বললাম, ভাই চাচা আমিও মানুষ, ওরাও মানুষ, ওরাও মানুষ, ঠিক কথা, কিন্তু জলজাহাজে ওঠার পরে দুজনার পজিশন আলাদা, দুজনার পজিশন আলাদা। আমরা উঠেছি পার হওয়ার জন্য, আর ওরা উঠেছে পার করানোর জন্য। বেরাদার ইসলাম, এ ইসলাম হলো সমুদ্র, আর এ দুনিয়া হলো সমুদ্র, আর ইসলাম হলো জাহাজ, আর আমাদের গন্তব্য স্থল হলো জান্নাত। আমাদের এই ইসলামিক জাহাজে নবীও উঠেছেন, আমরা উঠেছি, নবীও উঠেছেন, আমরা উঠেছি। পার্থক্য হচ্ছে এটাই, আমরা জান্নাতে যাওয়ার জন্য উঠেছি, আর নবী উঠেছেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আরেকটা উদাহরণ শুনুন, নবী আমাদের মতো মানুষ নয়। বেরাদার ইসলাম, সাপোজ ধরুন আপনাদের গ্রামের মধ্যে আগামীকাল দুটো পুলিশ গাড়ি চলে এসেছে, তার সঙ্গে 20টা পুলিশ। জি স্যার, জিজ্ঞাসা করছে ভাইজান পুলিশগুলো কেন এসেছে? বললাম, এই গ্রামের মধ্যে অমুক ছেলে চুরি করেছে, সেই জন্য তাকে অ্যারেস্ট করার জন্য এসেছে। সেই ছেলে কলকাতা কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, যেতে গিয়ে দেখছে যে 50টা পুলিশ গাড়ি আর 200টা পুলিশ, 50টা পুলিশ গাড়ি আর 200টা পুলিশ। সেই ছেলে সকালে বাড়ি ফিরে এসে বলছে, মাওলানা সাহেব আমাদের গ্রামের মধ্যে দুটো পুলিশ গাড়ি এসেছিল, 20টা পুলিশ আমাদের অমুক ছেলেকে অ্যারেস্ট করার জন্য, আর মমতা কি চুরি করেছে তার বাড়িতে 200টা পুলিশ? আমি বললাম, ভাই পুলিশ যাওয়া মানে অ্যারেস্ট করা নয়, পুলিশ যাওয়া মানে অ্যারেস্ট করা নয়। আপনি বলছেন নবী আমাদের মতো মানুষ, উত্তরটা ভালো করে শুনে রেখে দিন। বেরাদার ইসলাম, নবী আমাদের মতো মানুষ নয়। নবী বাসার ঠিক কথা, নবী খান ঠিক কথা, নবী পান করেন ঠিক কথা। আপনি বলবেন, আপনি যুক্তি দেবেন, আমাদের মতো মানুষ যদি না হবেন, নবী আমাদের আজ আমাদেরও বাড়িতে আসেন, নবীরও বাড়িতে তো আজরাইল গিয়েছিল, আমাদের বাড়িতে আসেন, আমাদের জানকে কবজ করার জন্য, নবীর বাড়িতে যান, জানকে কবজ করার জন্য। বেরাদার ইসলাম, পার্থক্য হচ্ছে এটাই। বেরাদার ইসলাম, যেমন পুলিশ যাওয়া মানে অ্যারেস্ট করা নয়, আপনাদের মধ্যে পুলিশ এসেছিল অমুক ছেলেকে অ্যারেস্ট করার জন্য, আর মমতার বাড়িতে পুলিশ গিয়েছিল মমতাকে স্যালুট জানিয়ে, স্যালুট জানিয়ে অফিসে ভ্রমণ করার জন্য। আপনার বাড়িতে পুলিশ এসেছিল অমুক ছেলেকে অ্যারেস্ট করার জন্য, আর মমতার বাড়িতে গিয়েছিল মমতাকে সহ সম্মানে অফিসে নিয়ে যাওয়ার জন্য। আমার আপনার মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, আজরাইল আমাদেরও বাড়িতে আসেন, নবীরও বাড়িতে যান, আজরাইল আমাদের বাড়িতে আসেন, আমাদের অপরাধী আত্মাকে অ্যারেস্ট করার, নবীর বাড়িতে যান, নবীর অপরাধী আত্মাকে অ্যারেস্ট করার জন্য, নবী মুস্তাফার পবিত্র রূহকে স্যালুট জানিয়ে জান্নাত ভ্রমণ করানোর জন্য নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের মতো মানুষ নয়। বেরাদার ইসলাম, অনেক ব্যক্তি মেহফিল যে আমরা করছি না, মেহফিল করছি, অনেক মানুষ বলে থাকে যে মেহফিল করা বেদাত, মিলাদ করা শিরিক, মিলাদ করা বেদাত, মিলাদ মেহফিল করা চলে না। বেরাদার ইসলাম, দুনিয়ার মধ্যে, জগতের মধ্যে, ভালো করে শুনবেন বেরাদার ইসলাম,
জগতের মধ্যে মাদার ডে পালন হয় না? মাদার ডে পালন হয় কি হয় না? হ্যাঁ কি না? মাদার ডে পালন হয়, সেই সময় কোনো প্রশ্ন হচ্ছে না, সেই সময় কোনো প্রশ্ন তো উঠছে না। মাদার ডে যখন পালন হয় সেই সময় কোনো প্রশ্ন ওঠে না, আর যখন মিলাদ পালন করা হয়, নবীর মিলাদ পালন করা হয়, নবীর জুলুস পালন করা হয়, সেই সময় প্রশ্ন উঠছে কেন? আরে মাদার ডে জগতের কোনো রিলিজিয়ান, জগতের কোনো বৈজ্ঞানিক এ কথা বলে জাননি যে নবীর পায়ের তলায় তোমার জান্নাত, তোমার মায়ের পায়ের তলায় হলো তোমার জান্নাত, এ কথা জগতের কোনো বৈজ্ঞানিক কোনো রিলিজিয়ান এ কথা বলে জাননি। সর্বপ্রথম যদি কেউ বলে থাকেন তিনি হলেন আমার ও আপনার নবী দো জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন ইন্নাল জান্নাতা, নবী আমার বলেন ইন্নাল জান্নাতা তাহতা আদামে উম্মাহাতিকুম, তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের তলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছি মাদার ডে পালন করার আগে মিলাদ যে পালন করা জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের মধ্যে ফাদার ডে পালন হয়, জগতের মধ্যে ফাদার ডে পালন হচ্ছে, এও নবী মুস্তাফার হাদিস। আল্লাহ রাসূলের দরবারে একজন যুবক চলে এসেছে, যুবক চলে আসার পরে পরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগামী কাল যে যুদ্ধের ময়দান আছে, আগামী কাল যে যুদ্ধ আছে, ওই যুদ্ধেতে আমি যেতে চাই। নবী আমার বলছে হে যুবক, হে মদিনাবাসী, তোমার কি বৃদ্ধ বাপ বেঁচে রয়েছে? তোমার কি বয়স্ক বাপ বেঁচে রয়েছে? সে যুবক ভাই, সে ইয়ং ভাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমার বৃদ্ধ বাপ বেঁচে রয়েছে। নবী আমার বললেন হে যুবক, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি তোমার বৃদ্ধ বাপের হেফাজত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের মধ্যে যদি বাপের সেবা করার, বাপকে হেফাজত করার তরিকা যদি কেউ শিখিয়ে থাকেন, তো সর্বপ্রথম নবী মুস্তাফা শিখিয়েছেন। তাহলে ফাদার ডে পালন করার আগে মিলাদ যে পালন করা জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের মধ্যে চিলড্রেন ডে পালন হচ্ছে, জগতের মধ্যে শিশু দিবস পালন হচ্ছে, ইয়ো নবী মুস্তাফার হাদিস। আল্লাহ রসুলের দরবারে একজন ব্যক্তি চলে এসেছে, আসার পরে পরে দেখছেন আল্লাহ রসুলের ডান উরু মোবারকে হজরতে হাসান আর বাম উরু মোবারকে হজরতে হুসাইন আরাম করছে। নবী আমার একবার ডান দিকে চুমা খাই, একবার বাম দিকে চুমা খাই, নবী আমার একবার ডান দিকে চুমা খাই, একবার বাম চুমা খাই। সেই ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে ছয়টা সন্তান আছে, আমার নিজের ছয়টা সন্তান আছে, আমি তো কাউকে কোনোদিন একটাও চুমা খাইনি, কাউকে কোনোদিন একটাও চুমা খাইনি। নবী মুস্তাফা আমার মজলিস থেকে সেই ব্যক্তিকে উঠিয়ে দিয়ে বলছেন আগে বাড়িতে যাও, তোমার বাচ্চাদেরকে কোলে তুলে আদর করে চুমা খেয়ে তবে আমার দরবারে উপস্থিত নেবে। কি বোঝা গেল? জগতের মধ্যে যদি কেউ বাচ্চাদের মহাব্বত করার তরিকা, বাচ্চাদের ভালোবাসা করার তরিকা, বাচ্চাদের প্রেম করার তরিকা, বাচ্চাদের মহাব্বত করার তরিকা যদি কেউ শিখিয়ে থাকেন, তো সর্বপ্রথম আমার ও আপনার নবী শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি বলছি চিলড্রেন ডে পালন করার আগে নবীর মিলাদ যে পালন করা জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, আর একটা বিষয়, আজ আমার বক্তব্য যতক্ষণই চলবে, ইনশাআল্লাহ তার উপরে চলবে। আমাদের বিরাদার ইসলাম যখন ইংরেজি মাস চলে আসে, ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারি মাস যখন চলে আসে, আমাদের যুবক ভাইরা বক্স নিয়ে পিকনিক করতে চলে যায়। কিন্তু আরবি মাস যখন, আরবি বছর যখন চালু হয়, তখন কারোর কোনো খোঁজ খবর থাকে না। আরবি মাসের প্রথম কোন মাস সেটাও জানা নাই, যে মাসে ইসলাম জিন্দা হয়েছিল, এই মহরম মাস। মহরম মাসে 10 তারিখে আমার আপনার হুসাইন, ইমামে হুসাইন কারবালার ময়দানে নিজের গর্দানকে দিয়ে
নিজের গর্দানকে দিয়ে ইসলামকে দিয়েছিলেন করে বলুন সুবহান বেনাদার ইসলাম সেই ইমাম বর্ণনা ইনশাআল্লাহ করব তার আগে বলি হযরতে শের খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন নবী মুস্তাফার চতুর্থ নম্বর খলিফা ছিলেন করে বলুন সুবহান অতঃপর নবী মুস্তাফার জামাইও ছিলেন বেনাদার ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মা ফাতেমাতু জোহরার সঙ্গে হযরত আলীকে বিবাহ দিয়েছিলেন বেহেশতের মধ্যে জোরে বলুন সুবহানাল্লাহ বেহেশতের মধ্যে বিবাহ দিয়ে দিয়েছিলেন বেরাদার ইসলাম দুনিয়ার মধ্যে মা ফাতেমাতু জোহরার সঙ্গে যখন আলীর বিবাহ হয় বিবাহ হওয়ার পরে পরে আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কন্যা ফাতেমাকে আর আপনার বাড়িতে রাখবো না আমার বাড়িতে নিয়ে যেতে চাই মা ফাতেমাতু জোহরার চোখে পানি চলে এসলো আল্লাহর নবী জিজ্ঞাসা করছে ফাতেমা কেন কাঁদো কেন কাঁদো ফাতেমাতু জোহরা বলছেন কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বা জান দুনিয়ার কোন মেয়ের যখন বিবাহ হয় দুনিয়ার কোন মেয়ের যখন শাদি হয় তার সঙ্গে তার আত্মীয় স্বজন যায় তার দাদি যায় তার নানি যায় তার বোন যায় কেউ না কেউ যায় কিন্তু ইয়া রাসূলুল্লাহ আব্বা জান আমার কে রয়েছে আমার সঙ্গে কে যাবে নবী আমার কান্না করতে করতে বলেন এ ফাতেমা তোমার মা খাদিজাতুল কুবরা যখন বেঁচে ছিলেন তো বলেছিলেন যে আমার ফাতেমাকে যখন বিয়ে দেব তখন আমার ফাতেমার সঙ্গে গিয়ে শ্বশুর লয়ে শ্বশুর বাড়িতে বুঝিয়ে দিয়ে আসবো আয়েশার মা ফাতেমা জোহরার সঙ্গে যখন আলীর বিবাহ হয়ে গেলেন যখন বাড়িতে চলে আসলেন নবী আমার বলছেন ফাতেমা যদি মদিনার নগরে মদিনাতে যদি একবার এলান করে দেওয়া হয় একবার যদি বলে দেওয়া হয় যে আমার কন্যা ফাতেমার সঙ্গে কে যাবে সকলেই রাজি থাকবে তোমার সঙ্গে যাওয়ার কিন্তু আর আমি বড় গরিব মানুষ বাড়ির মধ্যে লম্বা হয়ে শোনে ঘরের পার হয়ে যায় হযরতে আলীর পা মুবারক খারাপ তাই তোমার সঙ্গে কাউকে দিতে পারছিলাম নবী মুস্তাফা হযরতে ফাতেমা আর আলীকে বিবাহ দিয়ে বিদায় দিয়ে দিলেন তো এখানে নবীর কাছে হযরতে উমারের প্রস্তাব এসেছিল হযরতে ফাতেমাতু জোহরার সঙ্গে শাদি করার জন্য উসমানের প্রস্তাব এসেছিল বিভিন্ন বিভিন্ন সাহাবী প্রস্তাব দিয়েছিলেন কিন্তু কারোর সঙ্গে শাদি না হয় কারণ আল্লাহ পাক সিলেক্ট করে দিয়েছিলেন বেহেশতের মধ্যে বিবাহ দিয়ে জগতের মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ সিলেক্টেড আলী অ্যাজ এ হাজব্যান্ড অফ ফাতেমা আল্লাহ পাক ফাতেমাতু জোহরাকে হাজব্যান্ড হিসাবে আলীকে প্রেরণ করেছেন জনে বলুন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম নবী মুস্তাফা জগতের মধ্যে যে কোনো কাজ প্রকাশ করতেন যে কোনো জিনিস প্রকাশ করতেন যে কোনো জিনিস চালু করতেন তো আল্লাহ পাকের ওহি আসার পরে পরে আল্লাহ পাকের কাছে অর্ডার নেওয়ার পরে পরে নবী আমার চালু করতেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা নারা লাগাই না নারে তকবীর নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলা চলবে কি চলবে না ইয়া রাসূলুল্লাহ বলা চলবে জায়েজ আছে বেরাদার ইসলাম যারা তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ বলা চলবে না কান খুলে শুনে নাও কান খুলে শুনে নাও কারণ আমি আমার বক্তব্যের প্রথম দিকে বলে দিয়েছি আজ বক্তব্য চলবে আকীদা সম্পর্কে আজ আমার বক্তব্য চলবে আকীদা সম্পর্কে বেরাদার ইসলাম যখন নবী মুস্তাফা আমার মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে যাবেন তো সাহাবাই কিরাম চারিদিকে ঘুরছেন আর নারা লাগিয়েছিলেন নারে তাকবীর ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা বলে নারা লাগিয়েছিল তো সাহাবাই কিরামদের পথ আমাদের পথ সাহাবাই কিরামদের আকীদা আমাদের আকীদা তো বেরাদার ইসলাম আমরা নবীকে উঠে দাঁড়িয়ে সালাম করি করি না হ্যাঁ করি তো ইয়া নবী সালাম আমরা নবীকে উঠে দাঁড়িয়ে সালাম করি অনেকেই বলে যে নবীকে উঠে দাঁড়িয়ে সালাম করার কি প্রয়োজন আছে কি প্রয়োজন আছে না না প্রয়োজন আছে বরাদার ইসলাম নবীকে তো বসে দাঁড়িয়ে সালাম করলে চলবে
না না আমরা তো নবীকে জগতের কোনো সাধারণ মানুষ বুঝি না, নবীকে তো আমাদের মতো মানুষ বুঝি না। আচ্ছা অনেকে প্রশ্ন করে, মাওলানা সাহেব আমার নবী নূরে ছিলেন না মাটির ছিলেন? নবী গায়েবের সংবাদ দিতে পারতেন কি পারতেন না? আমার নবী জ্ঞান ছিল? প্রশ্ন করেন কি করেন না? ব্রাদার ইসলাম একটা উদাহরণ দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী মুস্তাফাকে জগতের মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলছেন আর রহমান ও আল্লামাল কোরআন, কোরআন শরীফ পারা নম্বর 27 সূরা নাসর রহমান আয়াত নম্বর 1-2 মধ্যে ইরশাদ করেন আর রহমান ও আল্লামাল কোরআন। আল্লাহ নে আপনি মাহবুবকে কোরআন শিখায়া, আল্লাহ পাক নিজের মাহবুবকে কোরআন শিক্ষা দিতের মধ্যে প্রেরণ করেছেন। আমার আপনার নবী আমাদের মতো মানুষ নয়, আগে উদাহরণ দিয়ে বুঝিয়েছি এখনো বোঝাই। আমার নবীর সম্পর্কে অনেকে অনেক রকম প্রশ্ন করেন। এখানে যারা স্কুল কলেজের ছাত্র বসে আছো শুনে নাও, এখন লকডাউনের বাজার, স্কুল বন্ধ। স্কুল খোলার পরে পরে তোমরা যারা স্কুলে পড়ো হেডমাস্টারের রুমের সামনে ঘোরাঘুরি করো, আর যারা কলেজে পড়ো প্রিন্সিপালের রুমের সামনে দিয়ে ঘোরাও। জেনারেল সাহেব, হেডমাস্টার সাহেব যখন বলবেন আরে যাও বাবু মধ্যে যাও, যখন তোমরা বলবেন স্যার আজ আপনার সার্টিফিকেট যাচাই করব, আপনি মাধ্যমিকে কোন ডিভিশনে পাস করেছিলেন, আপনি উচ্চ মাধ্যমিকে আপনার র্যাঙ্ক কত ছিল, আপনি হিস্টোরিতে কত পেয়েছিলেন, জিওগ্রাফিতে কত পেয়েছিলেন, লাইফ সায়েন্সে কত পেয়েছিলেন, আজ আপনার সার্টিফিকেট যাচাই করব, তারপর আপনার ক্লাসের মধ্যে যাব। সে টিচার মহাশয় হেডমাস্টার মহাশয় অফিস রুমের মধ্যে যাবেন, একটা সার্টিফিকেট নিয়ে আসবেন। সে সার্টিফিকেটটা কিসের সার্টিফিকেট? মাস্টারের কোনো সার্টিফিকেট নয়, সেই ছাত্রের টিসি সার্টিফিকেট নিয়ে আসবে। সেই ছাত্রের টিসি সার্টিফিকেট নিয়ে আসবে, নিয়ে আসার পরে বলবে গেট আউট অফ মাই স্কুল, ইউ আর নট মাই স্টুডেন্ট, তোমার মতো স্টুডেন্টের কোনো প্রয়োজন নাই, তোমার মতো ছাত্রের কোনো প্রয়োজন নাই, স্কুল থেকে বার হয়ে যাও, কারণ কোনো আদর্শ ছাত্রের কোনো আদর্শওয়ালার স্টুডেন্টের স্পর্ধা হতে পারে না। আপন শিক্ষকের ডিগ্রি যাচাই করব, আপন মাস্টারের ডিগ্রি যাচাই করব। দুনিয়ার রুল হিসেবে, দুনিয়ার সিস্টেম হিসেবে যদি আপন মাস্টারের সার্টিফিকেট যাচাই করতে গিয়ে আপন শিক্ষক মাস্টার মাস্টার মশাইয়ের আপন শিক্ষকের আপন আপন টিচারের সার্টিফিকেট যাচাই করতে গিয়ে তাকে যদি টিসি সার্টিফিকেট দেওয়া হয়, আর যিনি আমারও আপনার নবী দো জাহানের বাদশাহ দুনিয়ার সাধারণ ক্যাটাগরির মানুষ ছিলেন না, দুনিয়ার সাধারণ মাস্টারদের মতো মাস্টার ছিলেন না, আমারও আপনার নবী সারা কুল কায়নাতের শিক্ষক মহাশয় ছিলেন। নবী আমার হাদিস শরীফের মধ্যে এলান করে বলেন ইন্নি বুইস্তু মুআল্লিমান, আমি নবী মুস্তাফা সমস্ত কুল কায়নাতের শিক্ষক মহাশয়। সেই শিক্ষক মহাশয়ের ডিগ্রি যদি কেউ যাচাই করতে যায় তাকে আউট অফ ইসলামের সার্টিফিকেট দেওয়া হয়। জেনে বলুন সুবহান, আপন মাস্টারের সার্টিফিকেট যদি যাচাই করতে গিয়ে যদি তাকে দেওয়া হয় টিসি সার্টিফিকেট, আর দুনিয়ার প্রিন্সিপাল সারাকুল কায়নাতের শিক্ষক মহাশয় নবী মুস্তাফার সার্টিফিকেট যে যাচাই করতে যাবে তাকে তাকে আউট অফ ইসলামের সার্টিফিকেট দেওয়া হবে, ইসলাম থেকে বের করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, কারণ আমার ও আপনার নবী দো জাহানের বাদশাহ রহমতুল লিল আলামিন, আমাদের বড়ই সৌভাগ্য যে আখিরি জামানার উম্মত উম্মতি হতে পেরেছি, আমাদের বড়ই সৌভাগ্য যে আখিরি জামানার উম্মত উম্মতি হতে পেরেছি। নবীগণ পর্যন্ত দোয়া করেছে আল্লাহ আমাকে যদি নবী না করে আখিরি জামানার উম্মত করতে তো কতই না ভালো হতো। হযরতে ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ আমাকে যদি পয়গম্বর না করে নবী না করে যদি আখিরে জামানার নবী মুহাম্মাদের উম্মত করতে তো কতই না ভালো হতো। আমরা না দোয়া করে, না কামনা করে, না উপাসনা করে আমরা আখিরে জামানার উম্মত উম্মতি হতে পেরেছি। বেরাদার ইসলাম, সেই নবী মুস্তাফার উপরে আমাদের ইমান ও আকীদা কেমন রাখা জরুরি? নবী হলেন নূর, আমার নবী কিসের ছিলেন? জোরে বলুন আমার নবী কিসের ছিলেন? আমার নবী ইলমে গায়েবের সংবাদ দিতে পারতেন, হ্যাঁ কি না?
পারতেন বেরাদার ইসলাম, কারণ আমি মুখে বলবো আপনি মানবেন না, যদি দলিল দিতে পারি তাহলে মানবেন। নবী আমার গায়েবের সংবাদ দাতাম, কোরআন শরীফ 30 পারার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার ও আপনার নবী গায়েবের সংবাদ দিতে কৃপণতা করেন না। বেরাদার ইসলাম বক্তব্যে খুব শেষের দিকে একবার বেরিয়ে তা আল্লাহুম্মা وعلى آل سيدنا برادر الإسلام আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবীন। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম অফ দা বেস্ট রিলিজন টু ওয়ার্ল্ড, সারা ওয়ার্ল্ডের মধ্যে তুমি খুঁজে দেখো ইসলামের মতো শান্তির ধর্ম, ইসলামের মতো সততার ধর্ম, দ্বিতীয় ধর্মকে আর আপনি পাবেন না। বেরাদার ইসলাম আল্লাহ পাক বলছেন আপনি জৈন ধর্মকে জিজ্ঞাসা করুন, তোমার যে জৈন ধর্মটা সঠিক ধর্ম প্রমাণ কি করতে পারবে? প্রমাণ করতে পারবে না। হিন্দু ধর্মের মানুষ প্রমাণ করতে পারবে না, ঋগ ধর্মের মানুষ প্রমাণ করতে পারবে না। হিন্দু ধর্মের যে 24টা পুরাণ রয়েছে সে 24টা পুরাণের মধ্যে থেকে প্রমাণ করতে পারবে না যে তোমাদের কিতাবে কোন যে কিতাবের মধ্যে কোন জায়গায় ভুল ও ত্রুটি নাই। আলহামদুলিল্লাহ ধর্মের যে কোনো ভাইকে জিজ্ঞাসা করুন তোমাদের কোরআন শরীফের মধ্যে কোনো কি ভুল ত্রুটি আছে, আর যদি বা না থাকে প্রমাণ করে দাও। কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন জালিকাল কিতাবু লা রাইব ফি, এ ও কিতাব হ্যায় জিসমে কোই শাক নাহি, এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল ও ত্রুটি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বরাদার ইসলাম আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম অফ দা বেস্ট রিলিজিয়ন টু ওয়ার্ল্ড, সারা ওয়ার্ল্ডের মধ্যে তোমরা খুঁজে দেখো ইসলামের মতো শান্তির ধর্ম, ইসলামের মতো সততার ধর্ম, আর দ্বিতীয় ধর্মকে খুঁজে পাবে না। বিরাদার ইসলাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? নবী মুস্তাফার নামাসা ছিলেন। যে ইমামে হুসাইন এই মহরম মাসে নিজের গর্দানকে দিয়ে ইসলামকে জিন্দা করেছিলেন। বেরাদার ইসলাম হযরত আলী আকবর ছোট্ট শিশু শহীদ হয়েছিলেন, আলী আসগর ছোট্ট শিশু শহীদ হয়েছিলেন, আলী আকবর শহীদ হয়েছিলেন। বেরাদার ইসলাম সেই ইমামে হুসাইনের ঘটনা আজ যদি আমরা শুনি, বেরাদার ইসলাম হযরত বেলাল, হযরতে বেলাল কে ছিলেন? হাবশা দেশের মানুষ ছিলেন। তো বেলাল মদিনার মুয়াজ্জিন ছিলেন, যে বেলালের আজান শুনলে মদিনাবাসীর মন, মদিনাবাসীর জান ঠান্ডা হয়ে যেত। সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি যখন উমাইয়ার বাড়ির দাস ছিলাম, উমাইয়ার বাড়ির চাকর ছিলাম, তখন কেউ আমাকে জিজ্ঞাসা করতো না, হে বেলাল তুমি কোথায় থাকো, তোমার বাড়ি কোথায়? হযরতে বেলাল বলেন হে জগতের মানুষ তোমরা শুনে না, শুনে না, আমি যখন আমার জান কে গে নবী মুস্তাফার দরবারে সঁপে দিয়েছি গে, নবী মুস্তাফার দরবারে আমার জানকে কুরবান করে আমি বেলাল, আমার দাম এত বেড়েছিল, এত বেড়েছিল জান্নাতের হুর পর্যন্ত, আমি বেলালের দাম লাগানো আরম্ভ করে। যখন শুনিয়েছেন যে বেলাল নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে নিয়েছেন, উমাইয়া তখন বেলাল
বেলালকে এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়। বেলাল বলেছিল, উমাইয়াম তুমি আমাকে যতই কষ্ট দাও, আমাকে যতই দাও, আমি বেলাল নবীর হাতে নিজেকে সমর্পণ করে দিয়েছি, নিজেকে নবীর কাছে সঁপে দিয়েছি। আমি বেলাল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর উপাসনা করব না। উমাইয়া বলতে লাগলেন, বেলাল শোনো, তুমি যদি আমাদের মাবুদকে একবার বা মাবুদ বলে মেনে নাও, আমার সম্পত্তির অর্ধেক তোমাকে মালিক বানিয়ে দেব, আমার সম্পত্তির অর্ধেক হক তোমাকে বানিয়ে দেব। আর বলেছিল উমাইয়া, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বেলাল এমন প্রেম দরিয়ায় ডুব দিয়েছি, এ তোর সে উঠাতে কেউ পারবে না, কারণ আমি বেলাল নবীর হাতে হাত দিয়ে নিজেকে কুরবান করে দিয়েছি। বেলালকে কোন কখনো কোনদিন মানাতে পারছে না, বেলালকে এত কষ্ট দেয়। বেলাল শুধু নবীর নামে কলমা পড়ে বলে বেলালের জিহবা, বেলালের জিভখানা টেনে মাঝখানে ব্রেক মেরে দেওয়া হয়েছিল, বেলাল যাতে আর কলমা না পড়তে পারেন। বেরাদার ইসলাম, বেলাল যাতে আর কলমা না পড়তে পারেন, তাই বেলালের জিভখানা টেনে মাঝখানে ব্রেক মেরে দেওয়া হয়েছিল। বেরাদার মিল্লাতে ইসলামিয়া সামিন হযরত, শিক্ষিত শুধু মানুষ শুনে রেখে দিন, বেলালকে যেহবার মাঝখানে ব্রেক মেরে দেওয়ার পরে পরে বেলালকে এত মার মারে, এত মার মারে, বেলালের দেহ ঝাঁঝরা হয়ে যায়, তবুও বেলাল ইশারার মাধ্যমে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বারবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালকে সহ্য না করতে পেরে বেলালের উপরে এত পাথর চাপিয়ে দেয়, উমাইয়া এত নিষ্ঠুরতা করেন, পাথর চাপিয়ে দিয়েছেন, বেলালকে কষ্টের উপরে কষ্ট দেয়, আঘাতের উপরে আঘাত দেয়, বেলাল তবু কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে পার হয়ে চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে পার হয়ে চলে যাচ্ছেন, তো দেখছে যে বেলালকে এত কষ্ট দিচ্ছে, এত কষ্ট দিচ্ছেন, বেলালকে এত কষ্ট দিচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতে হাত দিয়ে হযরত বেলাল কালমাকে পড়ে নিয়েছেন, কালমাকে পড়ে নেওয়ার পরে পরে ইসলামকে মেনে নিয়েছেন, ইসলামের মধ্যে দাখিলা নিয়ে নিয়েছে, বেলালকে উমাইয়া এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়, বেলালের দেহ ঝাঁঝরা হয়ে গেছে, নবী মুস্তাফা বলেন, হে আবু বকর সিদ্দিক, বেলালকে তুমি খরিদ করে এনে কিনে নিয়ে এসে আমার কাছে দিতে পারবে কি বলো? ইসলাম আবু বকর সিদ্দিক গেলেন, উমাইয়া বলছে বেচতে পারবো না, বেলালকে বিক্রি করা হবে না। আবু বকর মন খারাপ হয়ে যায়, হে উমাইয়া শোনো শোনো, তুমি যা চাইবে বেলালের বদলে একজন অন্য দাসকে দিয়ে যাব, অন্য দাসীকে দিয়ে যাব, কিন্তু বেলালকে দিয়ে দাও, বেলালকে দিয়ে দাও। আবু বকর কিনতে পারল না। এক সাহাবী নবীর দরবারে আবু বকর গেলেন, নবী মুস্তাফা, উমার গেলেন মন খারাপ, উসমান গেলেন মন খারাপ, নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করছেন, উমার ফারুক জিজ্ঞাসা করছেন, আবু বকর জিজ্ঞাসা করছেন, সমস্ত সাহাবাই কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেন মনটা খারাপ, আপনার কি হয়েছে? নবী মুস্তাফা বলছেন, আয় সাহাবাই কেরাম বল, তোমরা শোনো শোনো, বেলালকে যদি খরিদ করে এনে দাও তাহলে আমার মনটা বড় ভালো হবে, কারণ বেলাল আমার হাতে হাত দিয়ে ইসলামকে গ্রহণ করে নিয়েছেন, কালমাকে পড়ে নিয়েছেন, সে বেলালের বিরহে আমার মনটা বড় খারাপ লাগছে, মনটা বড় কষ্টদায়ক লাগছে, কি কি আনতে পারবে? আব্বাস সেই সময় নবীর হাতে কলমা পড়েননি, সেই সময় বেধর্মিক ছিলেন, ইহুদি ছিলেন। বেরাদার ইসলাম, সেই আব্বাসের সঙ্গে কন্টাক্ট করে উমাই
ভাইয়ার বাড়িতে কোন রকম ভাবে বেলালকে নিয়ে সে নবীর কাছে উপস্থিত করে দেওয়া হয়েছিল। জোরে বলেন সুবহান। বেলাল আল ইসলাম বক্তে কখন আসবে? বেলাল ইসলাম ইসলাম, আমি যে বলেছিলাম আমরা নবীকে দাঁড়িয়ে সালাম করি কি করি না? নবীকে দাঁড়িয়ে সালাম করি। আপনি বলবেন মাওলানা সাহেব দাঁড়ানোর কি প্রয়োজন আছে? বসে তো সালাম করা তো চলবে, বসে সালাম করলে কি চলবে না? আমি বলবো বেলাল আল ইসলাম, আমারও আপনার নবী তো দুনিয়ার ক্যাটাগরির মতো মানুষ নয়, দুনিয়ার সাধারণ ব্যক্তিত্বের মতো ব্যক্তি নয় বেলাল আল ইসলাম। দুনিয়ার সাধারণ একটা রুল, দুনিয়ার সাধারণ সিস্টেম, স্কুলের মধ্যে, ক্লাসরুমের মধ্যে ছাত্র আগে যায় না টিচার আগে যায়, ছেলে আগে, ছাত্ররা আগে যায় না মাস্টার আগে যায়, ছাত্ররা আগে যায়, ছাত্ররা গিয়ে বসে থাকে। যখন ক্লাসরুমের মধ্যে শিক্ষক মহাশয় যখন ঢোকেন সমস্ত ছাত্র বসে থাকে না দাঁড়িয়ে থাকে, সঙ্গে সঙ্গে সমস্ত ছাত্র সেই শিক্ষকের সম্মানের জন্যে, শিক্ষকের আদর্শের জন্যে, সম্মানের জন্য উঠে দাঁড়িয়ে গুড মর্নিং স্যার, গুড আফটারনুন স্যার উঠে দাঁড়িয়ে যায়। তো দুনিয়ার সাধারণ মাস্টারকে, দুনিয়ার সাধারণ মানুষকে যদি উঠে দাঁড়িয়ে সম্বোধন জানানো যায়, আমার আপনার নবী দো জাহানের বাদশাকে কেন উঠে দাঁড়িয়ে ইয়া নবী বলতে পারবো না? বেরাদার ইসলাম অবশ্যই বলতে পারবো, কারণ সাহাবাই কেরামরা যখন নবীকে দেখেছেন সঙ্গে সঙ্গে আদব সহকারে হাত দুটো বেঁধে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, আমাদের ইসলাম ধর্ম হলো সঠিক ধর্ম, আমাদের ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম। বেরাদার ইসলাম, আপনি রাতের মধ্যে ঘুমাতে কোন সময় যাবেন ইসলাম বলে দিয়েছে, ঘুম থেকে কোন সময় উঠবেন ইসলাম বলে দিয়েছে, ঘুমে আপনি ঘুমাতে যাচ্ছেন শোয়ার পরে পরে আপনার হাত কোথায় চলে যাচ্ছে, আপনার গাল হা হচ্ছে কি হচ্ছে না, নিঃশ্বাস নিচ্ছেন নাকের ভিতরে ময়লা প্রবেশ করছে, তো ইসলাম কি বলে দিয়েছে? আপনি অন্য কোনো ধর্মের মানুষকে জিজ্ঞাসা করুন, হিন্দু ধর্মের মানুষকে জিজ্ঞাসা করুন, আচ্ছা ভাই আপনার ঘুমানোর যাওয়ার তারপর ওঠার টাইম টেবিল কটাই, সে হিন্দু ধর্মের মানুষ বলবে আমার ঘুম থেকে ওঠার কোনো টাইম টেবিল নাই, ঘুম থেকে ওঠার কোনো টাইম টেবিল কোনো জায়গায় নির্দিষ্ট করা নাই, কখনো উঠি ভোর পাঁচটায়, কখনো উঠি ভোর চারটায়, কখনো উঠি দশটায়, কখনো উঠি আটটায়। জৈন ধর্মের মানুষ একই উত্তর দেবেন।